فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন পিতা মাতার দিকে শুনো যারা তাকালে কবুল হজের সমান নেকি হয় এই কথা কি সত্যি বা এরকম কি কোনো হাদিস আছে দয়া করে পারলে একটু জানাবেন পিতা মাতার দিকে শুনো যারা তাকালে কবুল হজের নেকি হয় এটা হাদিস শুদ্ধ নয় এগুলো বানোয়াট জিনিস এগুলো বানোয়াট কথা তবে একটা কথা সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত তোমার জাহান্নাম পিতা মাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা হাদিসে আসছে হ্যাঁ অন্য হাদিসে আসছে যে পিতা মাতা আল জান্নাতু হুনা আল জান্নাতু তাহতা ইনদা কদমাইহা তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত নেওয়ার কথা বলেছে এখানে ওই হাদিসটা দুর্বল যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়েদের পায়ের নিচে জান্নাত এটা হাদিসটা দুর্বল এটা বলা যাবে না আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত এটা হাদিসে আসে নাই তাহলে হাদিসে হ্যাঁ স্বামীর খেদমতের কথা বলা হয়েছে এবং স্বামী খেদমত করলে জান্নাত পাওয়া যায় সেটা বলা হয়েছে কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জান্নাত নয় কারো পায়ের নিচে জান্নাত নয় এটা অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এটা বলা উদ্দেশ্য এবং এটা সহিহ হাদিসের সাব্যস্ত আছে এবং আমরা জানি যে রমজান মাসের আমরা এখন যে সময়ে আছি এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরও বেশি উপযোগী এবং যদি এই সময়ে আমরা বেশি বেশি তবে বেশি উপযোগী এবং পিতামাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি রয়েছে সেটাই হচ্ছে শুদ্ধ কিন্তু এই যারা ওগুলিতে যারা শুদ্ধ হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না তারাই সবসময় বেশি বিপজ্জনক অবস্থায় থাকে তারা ভানোয়াট হাদিসের অনুসরণ করে এটা একটা ভানোয়াট হাদিস এর অনুসরণ করা যাবে না